এই অ্যাপিসুডে আমি ব্রাউটার নিয়ে আলোচনা করব ব্রাউটার মূলত দুইটা ডিভাইসের সমন্বয়ে তৈরি ব্রিজ এবং রাউটার এই দুইটা ডিভাইসের সমন্বয়ে ব্রাউটারটা তৈরি অর্থাৎ ব্রিজ এবং রাউটারে যে কাজগুলো আলাদা আলাদা করে থাকে সেই কাজগুলো ব্রাউটার একাই করতে পারে এটাই হচ্ছে ব্রাউটার ব্রাউটার দুইটা নেটওয়ার্ককে একত্র করে ব্রিজ এবং রাউটার মধ্যে মূল কিছু পার্থক্য রয়েছে এর কার্যক্রম দেখে মনে হয় দুইটা প্রায় একই এর কার্যক্রমে মনে হয় দুইটা একই কিন্তু আসলে নয় দুইটার মাঝে কিছু মূল পার্থক্য রয়েছে যেমন ব্রিজ সকল পোর্টে একই নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করে কিন্তু রাউটার প্রতিটি পোর্টের জন্য ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করে ব্রিজ ম্যাক অ্যাড্রেস নিয়ে ব্রিজিং টেবিল গড়ে তোলে অর্থাৎ ব্রিজ কাজ করে সব সময়ের জন্য নিকের ম্যাক অ্যাড্রেস নিয়ে এবং রাউটার কাজ করে নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে এবং নেটওয়ার্ক অ্যাড্রেসের মাধ্যমে রাউটিং টেবিল তৈরি করে ব্রিজ এক সেগমেন্টের থেকে প্রেরিত ডাটা যদি অজানা ঠিকানা হয় অর্থাৎ কোনো সেগমেন্টেই এই অ্যাড্রেসটা নেই এরকম যদি অজানা ঠিকানা হয় তাও ব্রিজ অতিক্রম করতে দেয় অর্থাৎ আদার সেগমেন্টে পাঠিয়ে দেয় যদি অজানা থাকে তার কাছে কোনো অ্যাড্রেস কিন্তু রাউটার যদি অপর সেগমেন্টের যে অ্যাড্রেস সেটা যদি অজানা থাকে তাহলে সে অতিক্রম করতে দেয় না এটাই মূলত ব্রিজ এবং রাউটারের মূল পার্থক্য এছাড়াও অনেক পার্থক্য রয়েছে তবে মূল পার্থক্য হচ্ছে এগুলাই ব্রাউটার ব্রিজ এবং রাউটারের যে দাম তার চেয়ে একটু বেশি হয় ব্রাউটারের দাম তাই ব্রাউটারটা তেমন ব্যবহার করা হয় না ব্রিজ অথবা রাউটারই ব্যবহার করা হয়ে থাকে এটাই হচ্ছে ব্রাউটার